দেখুন একটা ন্যাচারাল ট্রানজিশন, অন্ধকার থেকে আলোতে আসা। আসলে বই লেখালেখি চলছিল, মাঝখানে ফোন ওপেন করলাম, কাউকে রিপ্লাই দিলাম, কিন্তু একটা ভালো ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, কেউ মাথায় ঢুকায়নি, মানে আসেইনি আমাদের মাথায়, কিন্তু এই বছর আমার মাথায় এসছে। ইনফ্যাক্ট আজকের যে সকালবেলায়, ভাই কোথা থেকে ভিডিও দেখে আমাকে ফলো করে আমি জানি না, ভুলে বলেছিল কিন্তু ভুলে গেছি, ইউটিউব থেকে না ফেসবুক থেকে, যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি আপনাদের সামনে এবং তার উত্তর কি হবে সমস্ত কিছু শেয়ার করছি। একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করি এটা। আচ্ছা বলুন নাকি, আমার কিন্তু সুইচ অফ আছে ফোন, অনলাইন আমি ফেসবুকে অনলাইন আছি, ইনবক্স করবেন ডোজ জানতে গেলে, যেটা এখন বলছি। বৃষ্টি পড়ছে, কালী পুজো আসছে, তো তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যেটা অসুবিধে, শব্দবাজি আমাদের এখানে বন্ধ, শব্দবাজি তো সেখানে কন্টিনিউয়াস শব্দবাজি প্রয়োগ হয়, ছাদ থেকে হোক যে কোনো হোক। দেখুন মানুষ নিয়ে আমার বিশেষ চিন্তা নেই, যে কে হৃদরোগের পেশেন্ট, আমরা আমাদের প্রিকোশন নিতে পারি, দরজা জানলা বন্ধ করে দিলাম, সাউন্ড কম হলো, কিন্তু অবলা জীবগুলো যাদের ছাদে সেটা, যারা যে কোনো জায়গায় রয়েছে, পাখিদের মধ্যে মাথায় রাখুন, এগুলো নিয়ে যেহেতু আমার চর্চা রয়েছে সেই জন্য বলতে পারছি, না হলে হয়তো শুধু মেডিসিনও বলতে পারতাম না। আর এই যে বাজির শব্দতে গত বছর অনেকে বলেছিল, আমার কাছে কেস কিছু এসেছিলো যে প্যারালাইসিস হয়ে গেছে, মরেনি, প্যারালাইসিস হয়ে গেছে, বাচ্চা চাপা পড়ে মারা গেছে, অনেকে স্ট্রোক হয়ে মারা গেছে, বড় ছোট যে কোনো পাখি। ব্যাপারটা হচ্ছে যে শব্দবাজিটা ডেইলি লাইফে আমরা বাজাচ্ছি না, এইরকম কোনো উৎসবে মাঝে মাঝে দেখবেন কিছু জানোয়ার মানুষ আছে যারা নিজেদের উন্নত মনে করে, তারা আননেসেসারি বাজি ফাটায়। এটা আমার এখানেই হচ্ছে এখন, রাত প্রত্যেক দিন রাত্রিবেলা দেখছি যে কেউ না কেউ বাজি ফাটাচ্ছে, তো ভয় লাগে এই কারণে, নিজেদের জন্য নয়। দেখবেন আপনি যদি ঘুমন, আমরা মানুষ হয়ে হঠাৎ করে যদি একটা বিকট শব্দ হয় জেগে যাবেন, ওরা তো একটা অবলা প্রাণী, ওরা যখন ঘুমায় না ওদের ঘুমটা একটু লেয়ারে থাকে, মানে ডিপ ঘুমে ভোর রাত্রে, মানে একটু এই ধরুন একটা দেড়টা এরকম যায়, সন্ধেবেলা থেকে যদি যারা যে পাখি রেস্ট থাকে, যেমন ধরুন আমার পাখি বা নেচারের পাখি, বা আপনি যখন পাখিকে রেস্ট দিচ্ছেন, বিশেষ করে যে সমস্ত পাখি প্রেগনেন্ট, যে সমস্ত পাখি বাচ্চা চিক্সকে ফিট করাচ্ছে রাত্রিবেলা, এবং বিশেষ করে সকালে তো অসুবিধা নয় না, প্রত্যেক দেখবেন মানে ন্যাচারাল কন্ডিশন অনুযায়ী সকালের দিকে কোনো ঘটনা ঘটলে তার রিয়াকশানটা একরকম হয় আমাদেরও ক্ষেত্রে, আমরা আইডিয়া করতে পারি, কিন্তু রাত্রিবেলা কোনো বিপদ আপদ হলে মানুষ দিশেহারা হয়ে যায়। তেমনি প্রত্যেকটা জীবজন্তুরও তাই, ক্যাপটিভের পাখি প্রচণ্ড ভয়তে থাকে, এবং বিশেষ করে যে সমস্ত মানে পাখিরা ধরুন হিউম্যান অ্যাটাচমেন্টে নেই, আপনি খালি জল খাবার দিয়ে চলে আসেন, আপনার ছাদে বিশেষ কেউ যায় না, ওরা আরও থাকে, এগুলোকে আননোন ফিয়ার বলে, এবং এই ফিয়ারটা এতটাই ট্রিগার হয়ে যায় হিট, মানে হার্ট স্ট্রোক হয়ে গিয়ে মারা যেতে পারে। তা আমাদের কাজ হচ্ছে ওদের বাঁচানো, বাজিকে তো আপনি বাঁচাতে পারবেন না, হয়তো এলাকায় কিছু হলে আপনি পুলিশে রিপোর্ট করতে পারেন, আদারওয়াইজ শব্দবাজিকে আটকাতে পারবেন না, অথচ ব্র্যান্ড আছে কিন্তু আমাদের এখানে। তো আমরা কীভাবে পাখিকে বাঁচাতে পারব, কারণ ওরা অবলা প্রাণী, মুখে বলতে পারে না, কিন্তু ভয় তো সবারই লাগে না। তো সেই ক্ষেত্রে যে কম্বিনেশানটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আর একটা লিখেও দিচ্ছি তলায়, চারটে মেডিসিন বলবো, এটা রাত্রিবেলা ওই কালী পুজোর রাত, মানে কাল থেকে শুরু করুন, কারণ ওদের তো নার্ভগুলোকে সঠিক রাখতে হবে, এবং ফোবিয়া বা ফিয়ার এই যে জাতীয় জিনিসটা হঠাৎ করে একটা আলাদা রূপ নেয়, ফলে এই মেডিসিনগুলো খুব গার্ড করবে। যেমন ধরুন কালিফস 6X, অনেকবার শুনেছেন আমার মুখে, জেলসিমিয়াম 30 আর অ্যাকোনাইট 30, আর একটা মেডিসিন নিচে লিখে দিচ্ছি আমি এই মুহূর্তে, অনেকগুলো তো নার্ভের মেডিসিন, কোন মেডিসিনটা এইখানে কাজ করবে ভুলে গেছি আমি আমার গুগল ডায়েরি থেকে বলে দিচ্ছি আপনাকে, নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। কালিফসকে আপনি সফ করে দেবেন, জলও রাত্রিবেলা দিয়ে রাখবেন, কালী পুজোর ইভিনিংয়ে যে সমস্ত সেটআপে, যেমন ধরুন আমার নিজেরই কনুরের বাচ্চা হয়েছে, ওখানেও দেবো, এবং সমস্ত জলে দেওয়া থাকবে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, অ্যাডাল্ট পাখি যারা, আমার সেটআপের কথা বলছি, যেমন কীরকম হয়, ওরা এই শব্দটা আগের বছরও শুনেছে, ভয় খেয়েছে, কিন্তু ওদের মেমারিতে আছে, হঠাৎ করে হলেও ট্রিগার হবে, কিন্তু অতটা নাও হলেও হতে পারে, কিন্তু তারা যারা এই বছর জন্মেছে, সবে সেলফ ফিডিংয়ে এসছে বাচ্চা, সবে সেমি অ্যাডাল্টের দিকে গেছে, ইয়াং হচ্ছে পাখি, তারা কিন্তু এই শব্দটার সঙ্গে তো অভ্যস্ত নয়, দুম দাম করে যে শব্দটা, বা ক
কন্টিনিউয়াস শট যেগুলো হয় আকাশে গিয়ে ফাটতেই চলেছে ফাটতেই চলেছে, খুব মানে ইরিটেটিং ব্যাপার। দেখুন ছোটোবেলায় আমরাও বাজি ফুটিয়েছি, এখনও ফোটাই, সেটা আমি ফুলঝুরি যেটা বিরুদ্ধে আইনের বিরুদ্ধে গিয়ে তো লাভ নেই, কিন্তু কিছু মানুষ আছে পয়সার কোনো প্রবলেম নেই কিন্তু অন্য মানুষের যে অন্য প্রকৃতির ডিস্টার্ব হচ্ছে সেটা তারা জ্ঞান করে না, পয়সার জোরে তারা অনেক কিছুই করতে চায়। সেই ক্ষেত্রে বলি আমার মানুষ নিয়ে বিশেষ চিন্তা নয়, কারণ যেটা বললাম আমরা দরজা জানলা দিয়েও আমরা প্রোটেকশন নিতে পারি, কিন্তু এই অবলে যাদের ছাদে সেটা কীভাবে আটকাবেন, হট করে তো মানে একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। আর বিশেষ করে যারা আমরা বার্ডস লাভার রয়েছি তাদের খুব চিন্তাজনক ব্যাপার, ফলে এই কন্টেন্ট আপনাদের সামনে শেয়ার করছি। কালিফোর 66 জলে দিন এক পেয়ার পাখিকে, ডোজ পোস্টগুলো আমি ইনবক্স করে দেবেন, যাদের জানবার ইচ্ছে হবে আমাকে ইনবক্স করুন, আমি বইটা লিখছি যেটুকুনি কাজ বাকি আছে কমপ্লিট করছি, কিন্তু ফেসবুক আমার অন আছে আমি ইনবক্সে বলে দেবো। চারটে মেডিসিন লিখে দিচ্ছি তলায় ডেসক্রিপশানে, এই ভিডিওটা এরমভাবে করছি কারণ কালকে এটা ইউটিউবেও যাবে পাখির বিদ্যালয় চ্যানেলে, তো কেউ এটা নিয়ে চিন্তা করেনি আজ পর্যন্ত, বাজি থেকে কী করে পাখিকে বাঁচাবে, বাঁচাতে তো হবে কারণ এটা একটা আননোন ফিয়ার, ওরা ডেলি লাইফে এই শব্দ শুনছে না, ডেলি লাইফে গাড়ির শব্দ শুনছে প্লেনের শব্দ শুনছে ঠিক আছে, কিন্তু ডেলি লাইফে এই শব্দবাজির শব্দ শুনছে না, ফলে ঘুমোচ্ছে যেটা দেখবেন হঠাৎ করে, যাদের উইক পাখি হার্ট উইক থাকবে নার্ভ উইক থাকবে, ফলে এই মেডিসিনগুলো নার্ভকে সঠিক রাখবে। ফিয়ারে যেতে গেলে বা ফোবিয়ার মধ্যে ঢুকতে গেলে যে আননোন যেহেতু একটা ফিয়ার, যে হঠাৎ করে ট্রিগার যেটা হবে সেইটাকে কন্ট্রোল করবে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে যেটার জন্য স্ট্রোক হয়ে যেতে পারে। তো তার ফলে আমার মনে হলো যে অ্যাজ এ বার্ডস লাভার আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এই কন্টেন্টটা, যাতে আমার সঙ্গে সঙ্গে আপনাদের ঘরে পাখিটা সুরক্ষিত থাকে ভালো থাকে, কারোর কোনো কারোর ক্ষয়ক্ষতি না হয়। ডিসক্রিপশন বক্সটা চেক করে নিন, আমি চারটে মেডিসিন লিখে দিয়েছি কিন্তু ডোজ বলছি না, ডোজটা আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন না, ফোন বন্ধ, আমাকে ইনবক্স করুন আমি বলে দিচ্ছি। নমস্কার।